আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন, দেশে এবং দেশের বাহিরে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকাল থেকেই একটা ভিডিও শুরু করলাম, সকাল বললে ভুল হবে, এখন 11টা বাজে। অনেক কাজ এর মাঝে অফ ক্যামেরায় করে ফেলেছি, তো আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করেছি, একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখন ফ্রিজটাকে অন করে দিয়েছি। পরিষ্কার করাটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি, অফ ক্যামেরাই করে নিয়েছি। তো বাড়িঘর সব কিছু গুছগাছ, পরিষ্কার কাজকর্ম সব শেষ হওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। তো আমার চুলার মডেলটা আপনারা জানতে চান, আসলে চুলার মডেলটা নিচের দিকে পড়ে গিয়েছে, সেজন্য আমি কিন্তু বলতে পারি না। যাই হোক, এখানে দুপুরে রান্না বান্নার জন্য কাটাকুটা করে দিয়েছে খালা, ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঝিঙ্গা আলু কেটে রেখেছে, আর এখানে 1 কেজি চিংড়ি মাছ এনে দিয়েছি সকালবেলা বাজারে গিয়ে, সেই মাছটাও খালা কেটে কুটে ধুয়ে রেখেছে। আর ঢেঁড়স ভাজি করব, ঢেঁড়সটাও কেটে দিয়েছে। এই হলো আমাদের আজকে দুপুরের খাবারের মেনু। কিছুই শেয়ার করব না, খাওয়া দাওয়াও শেয়ার করব না, রান্নাবান্নাও শেয়ার করব না, বা আজকে কোনো সংসারের কাজও শেয়ার করব না। আপনাদের সাথে আজকে শেয়ার করব অন্য কিছু, অন্যরকম একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর পুরো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন। অনেক ভালো লাগার মতো একটা ভিডিও শেয়ার করেছি আজকে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে একটা লাগেজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই লাগেজটা গত 2 দিন আগেও ইতালিতে ছিল, আর আজকে রবিবার সকাল 11:30টায় আমার বাসায় লাগেজটা। তো লাগেজের মধ্যে কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আরিয়ানা খুলে নিচ্ছে, তবে বাবু বারবার বলে গিয়েছিল যেন লাগেজটা ও আসার আগে না খুলি, তো তারপরও আরিয়ানা একটু খুলে উপর থেকে দেখবে, কিছু এখন ডিটেলসে শেয়ার করব না। তো এই লাগেজের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যা আপনাদের অনেক ভালো লাগবে, এবং আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার এই জিনিসগুলো দেখতে খুব পছন্দ করেন এবং ভালোবাসেন, সেজন্য কিন্তু শেয়ার করি। তো এখন হচ্ছে অনেকটা সময় পর, 1:30 বাজে, বাবু স্কুল থেকে চলে এসেছে, আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার স্কুল ড্রেসটাও খোলার কোনো আগ্রহ নেই। সে খুব বেশি এক্সাইটেড যে এই লাগেজের মধ্যে কী আছে, আর এই লাগেজ ভর্তি করে কে পাঠিয়েছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। তো বাবু প্রথমেই তার ক্যাটসটা বের করে নিল, এটা হচ্ছে বাবুর বার্থডে গিফট। বাবুর বার্থডেতে বাবুর বাবা বাবুর জন্য এই ক্যাটসটা কিনেছিল, তো এখন লোক এসেছে তাদের কাছেই আর কি এই লাগেজটা পাঠিয়েছে। অনেকক্ষণ ধরে তো আপনাদের সাথে বকবক করছি কিন্তু আসল ব্যাপারটাই বলা হয়নি। তো আপনাদের ভাইয়ার কাছ থেকে একজন লোক এসেছে, সেই লোকের কাছে এই লাগেজ ভর্তি করে সংসার জিনিসপত্র কেনাকাটা করে দিয়েছে। তো কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর যে জিনিসগুলো পাঠিয়েছে সেগুলো দিয়ে সুন্দর করে ঘর সাজাবো, সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। বাবু এদিকে লাগেজ থেকে সব কিছু বের করতে থাকুক, আর আমি এদিকে আমার ভাইয়া আপু আন্টি সোনামণি সবার কাছ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি। আপনারা যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন বা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার অনেক বেশি হেল্প হবে, অনেক বেশি উপকৃত হব আমি আপনাদের এই লাইকটা দিয়ে, অনেকের মাঝে ভিডিওটা পৌঁছে যাবে। আমি তো আপনাদের সাথে বকবক করছি, আর এদিক থেকে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ছেলে কি করছে। স্কুল ড্রেসটা বললাম খুলে নাও, অনেক গরম, সে তা করবে না, সে খুব এক্সাইটেড যে তার বাবা কি কি পাঠিয়েছে সেগুলো সে দেখার জন্য। তো বাবু এক এক করে সব কিছু খুলে নিচ্ছে, যেহেতু বাচ্চা মানুষ ওর একটু দেরি হচ্ছে খুলতে, তারপরও আমি আপনাদের সাথে যতটুকু সম্ভব হচ্ছে শেয়ার করছি। যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলির কাছে এ একটা অন্যরকম ফিলিংস, বিদেশ থেকে কিছু আসলে সেগুলো খোলার অনেক মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমার বাচ্চাটা ছোটবেলা থেকে অনেক ব্যাগপত্র খুলে এসেছে এ পর্যন্ত, তো তার মধ্যে এই জিনিসটা এখনও মানে 1 ফোঁটাও কমেনি। সে খুব বেশি এক্সাইটেড থাকে বিদেশ থেকে কিছু আসলে সেটা খোলার জন্য বা দেখার জন্য। তো যাই হোক, এক এক করে সব কিছু খুলে নিচ্ছে, আর এগুলো আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব কি কি পাঠালো। আর এখানে কাগজে মোড়ানো কয়েকটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, তো বাচ্চারা তো বলছিল প্রথমে মা এগুলো রিয়েল ফ্লাওয়ার, এগুলো রিয়েল না, আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার পাঠিয়েছে। আর এদিকে বাবু একটা ব্যাগ থেকে কসমেটিক শুধু বেরি করে যাচ্ছে, এখানে অনেক কিছুই পাঠানো হয়েছে আরিয়ানার জন্য আমার জন্য। বুঝলাম না কাজী রাসেল কি বিদেশে থাকে শুধু সংসারে জিনিসপত্র কেনার জন্য নাকি বউয়ের জন্য জিনিসপত্র কেনার জন্য, আসলে ব্যাপারটা আমি বুঝি না। যাওয়ার পর থেকেই সে শুধু কেনাকাটা শুরু করে, আসা পর্যন্ত খুব বেশি দিন যে থাকে তাও না, 6-7 মাস পরপরই চলে আসে, তারপরেও এত জিনিসপত্র মানুষ আসলে পাঠায় কি বলবো, আমার কাছে মনে হয় মানুষও তার উপর বিরক্ত হয়ে যায় এত জিনিসপত্র সে দেশে পাঠায়।
তো যাই হোক, সে সংসারের জিনিসপত্র কিনতে অনেক বেশি পছন্দ করে, সংসার গুছাতেও পছন্দ করে, সেজন্যই হয়তো বা কিনে, আমি তার দোষ বলছি না। এক এক করে আমি সব ফ্লাওয়ারগুলি খুলে নিচ্ছিলাম, আর ফ্লাওয়ারগুলি যে কী পরিমাণ সুন্দর, ক্যামেরা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, একদম রিয়েল ফ্লাওয়ারের মতো। বাগানবিলাস দুটা তো মনে হচ্ছিল গাছ থেকে ডাল ভেঙে নিয়ে এসেছি। বাচ্চারা তো বারবার বলছিল যে মা বিশ্বাসই হচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল। তো যাই হোক, খুব সুন্দর ফ্লাওয়ারগুলো, ফ্লাওয়ারগুলো দিয়ে ঘরটা গুছিয়ে নিব, আপনাদের সাথে সব কিছুই ডিটেলসে শেয়ার করব। আর এখানে আবারও একটা কার্পেট পাঠিয়েছে, আগেও কিন্তু এরকম একটা কার্পেট আছে, আপনারা অনেকে জানতে চান কার্পেটটা কোথা থেকে কিনেছি। তো এখন যে কার্পেটটা খুলতে যাচ্ছি, এই কার্পেটটা কিন্তু ইতালি থেকে পাঠিয়েছে, সেম আরেকটা কার্পেট আমার বাসায় আছে, তো সেটাও কিন্তু ওখান থেকেই আনা। তো যাই হোক, এই কার্পেটটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সব কিছু দিয়ে ঘরটা সাজিয়ে নিব, তখন শেয়ার করব। আর এই তো ফ্লাওয়ারগুলো তো দেখেই নিলেন আপনারা, আর এখানে কিছু কসমেটিক আইটেম আছে। সিরামিকের 6টা প্লেট পাঠিয়েছে, প্লেটগুলো খুবই সুন্দর, আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, ব্লু কালারের কাজ করা আছে, মানে যাই হোক যেটাই আর কি, আমি ঠিক বুঝিয়ে বলতে পারলাম না, খুব সুন্দর প্লেটগুলো, হাফ প্লেটের মতো আর কি, খুব বেশি বড় সাইজ না, নাস্তা টাস্তার আইটেমগুলো দেওয়া যাবে, খুবই সুন্দর। আর এখানে একটা কেচি পাঠানো হয়েছে, কেচিটা হচ্ছে আমার কাটাকুটার জন্য আর কি, সবজি টবজি কিচেনে যখন কাটাকুটা করি, আগের কেচিটা একটু নষ্ট হয়ে গেছে, তো সেজন্যই আর কি এই কেচিটা পাঠানো হয়েছে, কেচিটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে কয়েকটা বডি স্প্রে, আরিয়ানা যেগুলো ইউজ করে সেগুলোই পাঠিয়েছে আরিয়ানার জন্য। তো বডি স্প্রেগুলো আমি একটু গুছিয়ে রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর এটা হচ্ছে ফেস ওয়াশ লরিয়েলের, আমি তো লরিয়েলের একটা ক্রিম ইউজ করি, আপনারা হয়তো আগে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখেছেন সেটারই এই ফেস ওয়াশটা। তো এবার ফেস ওয়াশটা দিয়েছে, আমি আমার যেহেতু সেন্সিটিভ স্কিন সেজন্য একটু ভয় পাই, সব ফেস ওয়াশ ইউজ করতে পারি না। আর এটা হচ্ছে মেকআপ রিমুভার, তো এটা আরিয়ানার জন্য পাঠানো হয়েছে, এটা হচ্ছে গার্নিয়ারের আর কি। আর এটা হচ্ছে গার্নিয়ারের একটা ফেস ওয়াশ, এটাও আরিয়ানার জন্য পাঠানো হয়েছে। তো দেখা যাক, এগুলো যদি স্যুট করে তাহলে কন্টিনিউ করা যাবে, আর যদি স্যুট না করে তাহলে তো আর কন্টিনিউ করা যাবে না। ফেস ওয়াশগুলি আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। আর এখানে দুইটা পেস্ট পাঠানো হয়েছে, স্যানসোডাইন, তো পেস্ট দিয়েছে, ব্রাশ না দিলে কেমন হয়, ব্রাশও দিয়ে দিয়েছে কয়েকটা, আমি কিন্তু এগুলো কিছুই বলিনি, এগুলো সে নিজেই কিনে কিনে দিয়েছে। তো এখানে 6টার মতো ব্রাশও আছে, আমার ছেলে নতুন ব্রাশ দেখলে একটার পর একটা, মানে 2-3 দিন বা হাইস্ট গেলে 1 সপ্তাহ সে একটা ব্রাশ ইউজ করে, সে ফেলে দেয় নতুন ব্রাশ দেখলে, সেজন্য আমি বললাম যে ব্রাশ একদমই তুমি কম নষ্ট করবে। আমি যে ক্রিমটা ইউজ করি লরিয়েলের সেটাও একটা দিয়ে দিয়েছে, আর এটার মধ্যে একটা পারফিউম আছে, তো পারফিউমটা আর খুলে দেখালাম না, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে পা ডলার জন্য আর কি, আমার আগেও একটা ছিল, সেটা ভেঙে গিয়েছে ডলার, মানে ডলতে ডলতে, তো যাই হোক সেটাও একটা বলেছিলাম, এটা আমি বলে দিয়েছি, তো এটা একটা দিয়ে দিয়েছে, এটা অনেক উপকারী একটা জিনিস পায়ের গোড়ালি আর কি ক্লিন করার জন্য। তো কী কী পাঠিয়েছে সব কিছু কিন্তু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করে দিয়েছি, এখানেই আছে সব কিছু। তো বাবুর একটা ক্যাটস পাঠিয়েছে, বাবুর ক্যাটসটা মনে হয় স্কিপ হয়ে গিয়েছিল এখান থেকে, পরবর্তীতে সেটাও আমি শেয়ার করে দিয়েছি। আর বাবু এদিক থেকে স্কুল ড্রেসটা খুলে নিয়েছে, খুলে কয়েকটা চকলেটও দিয়েছিল, তো গলে যাচ্ছিল বলে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো বাবু এখন সেখান থেকে চকলেট খেয়ে নিচ্ছে, বললাম ভাত খাও কারণ অনেক বেজে গিয়েছে, তো ভাতও খাচ্ছে না। আর এই তো বাবুর ক্যাটসগুলো, প্রথমে হয়তো ভিডিওর শুরুতে বাবু দেখিয়েছিল, তবে অত ভালো করে দেখা যায়নি, তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে আবারও একটু ভালোভাবে শেয়ার করে দিই। ক্যাটসগুলো খুব সুন্দর হয়েছে, আমাদের কাছে তো ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সব জিনিসপত্র ইতালি থেকে আসা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমাদের কাছে ভালো লাগবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলে কিন্তু পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই আমি, ভালো লাগা কাজ করে, মনে হয় আমার আপুরা আমার ভিডিওর অপেক্ষায় আছে, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই ভালো লাগা থেকেই কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করতে পারি। তো আমার যে ফোনটা আছে আর কি, iPhone 14 Pro Max, সেটার একটা কাভার আর স্ক্রিন প্রোটেক্টর, ক্যামেরা প্রোটেক্টর পাঠানো হয়েছে, তো আমার ছেলে এখন সেগুলোই আর কি লাগিয়ে নিচ্ছে, সব কিছু সুন্দর করে ক্যামেরাটাকে ক্লিন করে তারপর সে লাগিয়ে নেবে। তো আপনাদের সাথে একটু এটাও শেয়ার করে দিলাম, আসলে এগুলো আমার কিছুই করা লাগে না, তারা মানে দুই ভাই বোনে আমাকে করে দেয় এই কাজগুলো। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু এখনও ভাত খায়নি, এগুলো যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে।
এখন হচ্ছে অনেকটা সময় পর, আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, তারপর অনেকটা সময় বাবুকে পড়িয়েছি, তারপর এখন এলাম আর কি সব জিনিসপত্রগুলো গুছগাছ করে নেয়ার জন্য। প্রথমেই আমি লিভিং রুমটার সোফাগুলো সব ঝেড়ে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখানে যে বড় কার্পেটটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি। তো সব কিছু আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করছি কি করছি না করছি। আর এই যে ফ্লাওয়ার ভাসটা আছে বড়, এটাকে এই সাইডে নিয়ে এসেছি, সোফাগুলোকে একটু এদিকে টেনে এই কর্নারে জায়গা নিয়েছে, দেখলাম বেশ সুন্দর। তো এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে এখন যে ফ্লাওয়ারগুলো ইতালি থেকে পাঠিয়েছে সেগুলো রেখে দিচ্ছি। বাগান বিলাসগুলো দেখতে কি সুন্দর লাগছে না, খুবই সুন্দর লাগছে আমার কাছে, আমার কাছে তো মনে হচ্ছিল যেগুলো রিয়েল ফ্লাওয়ার। তো যাই হোক, এই ফ্লাওয়ার ভাসের মধ্যে বাচ্চারাও বললো যে মা এটাতেই রাখো, দেখতে ভালো লাগবে। তো এই কর্নারটার মধ্যে দিয়ে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি একটার পর একটা। আর লিভিং রুমের বড় কার্পেটটা উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে আজকে যে কার্পেটটা পাঠিয়েছে এটা অনেক লং, তো এটা আসলে লিভিং রুমেই ভালো লাগবে। আমার লিভিং রুমটা ক্যামেরা কীরকম বোঝা যায় জানি না, তবে একটু লম্বাটে টাইপের, তো ভাবলাম সেজন্য এই কার্পেটটা এখানেই দিয়ে দেই, একটু লম্বা আছে, এখানেই দেখতে ভালো লাগবে। তো এই কার্পেটটা ড্রয়িং রুমে বিছিয়ে দিলাম। আর এখানে একটা ফ্লাওয়ার বাসের মধ্যে আগে যে কিছু ফ্লাওয়ার ছিল সেই ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, আর আজকের পাঠানো কয়েকটা গোলাপ আছে, তো ভাবলাম এখানে দিয়ে দিয়ে দেখতে ভালো লাগবে। আপনারাও কিন্তু জানাবেন কেমন হয়েছে আমার গুছানোটা, আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। লিভিং রুমের ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আপনারা কিন্তু বলবেন এখন কেমন হয়েছে। অনেকেই কমেন্ট করছিলেন যে ছোট যে কফির চেয়ারের সেটটা আছে সেটা কেন এখানে এনেছি বা এখানে ভালো লাগছে না, তো সেজন্য এখান থেকে সরিয়ে নিলাম। আর এখন চলে যাব আমি কিচেনে, একটু নুডলস রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য আর কি, সবার জন্যই রান্না করছি বিকেলের নাস্তা হিসেবে। আর নতুন যে প্লেটগুলো পাঠিয়েছে ভাবলাম সেই প্লেটটাতেই সার্ভ করে দেই। এই তো নুডলসটা রান্না করে নিয়েছি ঝটপট করে, আর এই নতুন প্লেটটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে, ধুয়ে এখন এই প্লেটটাতে সার্ভ করে নিয়েছি, এগুলো আর কি হাফ প্লেটের মতো। তো নুডলসটা সার্ভ করতে থাকি, আর আপনাদেরকে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার চ্যানেলটাতে আজকে প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওগুলি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার লাইফস্টাইল ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই মনে করে ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে নুডলস সার্ভ করে দিয়েছি সবাইকে, আর আমরা সবাই এখন নুডলস খেতে বসে গিয়েছি, অনেক মজা হয়েছিল নুডলসটা। তো সব মিলে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটা, ইতালি থেকে কি কি পাঠালো, সেই জিনিসগুলো দেখতে কেমন, বা সেই জিনিসগুলো দিয়ে আমি যে বাড়িঘর সাজিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর লাস্ট মুহূর্তে শেয়ার করলাম আমাদের বিকেলের নাস্তাটা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।